রাজধানী তেজকুনি পাড়ায় ক্রিকেট খেলানের সংঘর্ষের জের ধরে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বিকেলে ওই এলাকার খেলাঘর মাঠে ঘটনার পর কয়েকজন কিশোর আব্দুল আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল আজিজ নরসিংদীর রায়পুরার বাসিন্দা মোহাম্মদ রাশির মিয়ার ছেলে। সে তেজকুনি পাড়ার রেলওয়ে কলোনিতে থেকে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করত। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।